নমস্কার বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আর এক নতুন আপডেট নিয়ে, আর একটি গরম খবর নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন ইন্ডিয়া ভ্রমণকারী বাংলাদেশের সকল যাত্রীগণের জন্য কিন্তু অত্যন্ত সুখবর চলে এসেছে, আর এই সুখবরটি কিন্তু একমাত্র এসেছে চীনের জন্য। হ্যাঁ, আমরা চীনকে এক্ষেত্রে একটু ধন্যবাদ দিতেই পারি, কারণ বাংলাদেশের সকল যাত্রীগণ কিন্তু দীর্ঘ 2-3 দিন যাবৎ কিন্তু অত্যন্ত সাফার করতেছে ইন্ডিয়া ভ্রমণকালের, কারণ ইন্ডিয়াতে যেভাবে আমরা এক্সচেঞ্জ রেটটা কম পাচ্ছিলাম, বাংলাদেশের ডলার রেটটা বেড়ে যাওয়ার কারণে এর ফলে কিন্তু আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছিলাম। তো এই অবস্থা থেকে কিন্তু বাংলাদেশ সরকার নতুন একটি পদক্ষেপ নিয়েছে চীনের সাথে মুদ্রানীতি সই করে, এর ফলে কিন্তু বাংলাদেশের টাকার মানটা অনেকাংশে বেড়ে গিয়েছে এবং ডলার রেটটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আজকে। কারণ চীন থেকে বাংলাদেশ সরকার যে বর্তমান সইটি করেছে, এর ফলে চীন থেকে সকল পণ্য আমদানির ক্ষেত্রে চীনা মুদ্রা ব্যবহার করতে পারবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের সকল আমদানিকারকরা এখন থেকে চীন থেকে যে কোনো পণ্য আমদানির ক্ষেত্রে চীনা মুদ্রাই ব্যবহার করবেন, আর ডলারের ব্যবহার করতে হবে না, যার ফলে কিন্তু বিপুল অঙ্কের একটি ডলার বাংলাদেশের রিজার্ভে বেঁচে যাবে। তো এর জন্যই কিন্তু তার প্রভাব মাত্র 12 ঘন্টা কাটতে না কাটতেই পুরো পড়ে গিয়েছে এক্সচেঞ্জ রেটের উপর। আজকে কিন্তু আমরা 17 সেপ্টেম্বর বিকাল থেকেই লক্ষ্য করতে পারছি যে ডলারের এক্সচেঞ্জ রেটটা আপনারা পাশেই দেখতে পাচ্ছেন 93.90 নেমে এসেছে। অর্থাৎ ডলার রেটটা এতটাই কমে গিয়েছে, দীর্ঘ 3-4 দিন আগে যে পরিস্থিতি ছিল তার থেকে অনেকটাই কম, এবং দীর্ঘ 2-2.5 মাস যাবৎ যে একটি টালমাটাল অবস্থায় ছিল সেখান থেকেও কিন্তু অনেকটা কম। তো সর্বোপরি কিন্তু আমাদের জন্য অত্যন্ত সুখবর চলে এসেছে। আশা করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক 2-1 দিনের ভিতর এই আপডেটটি তাদের ফলোআপ হবে নিশ্চয়ই সকল ব্যাংকের কাছে পাঠিয়ে দিবে, এবং সকল ব্যাংক যখন এই পেপারটি রিসিভ করবে, নতুন এই নির্দেশনাটা রিসিভ করবে, তখন কিন্তু তারাও হয়তো রেটটি নিশ্চয়ই বাড়িয়ে দেবে। অর্থাৎ এক্সচেঞ্জ রেটটা আমরা আগের মতন অনেকটাই ভালো পাবো, বরঞ্চ আমরা বলতে পারি এটা যদি ফাইনাল হয় তাহলে পূর্বের থেকে কিন্তু এক্সচেঞ্জ রেটটা আমরা আরও অনেকটা বেশি ভালো পাবো। এক্ষেত্রে আপনারা পাশে দেখেন আরও একটি বিষয় দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু বাংলাদেশি টাকার বিপরীতে ইন্ডিয়ান রুপির রেটও বেড়ে গিয়েছে, 85 রুপি পর্যন্ত রেট উঠে গিয়েছে। তো সব মিলিয়ে বলতে পারি বাংলাদেশি টাকার মান যেহেতু বেড়ে গিয়েছে, যার ফলে আমাদের ডলার রেটটাও কমে গিয়েছে, সব মিলিয়ে কিন্তু আমাদের জন্য অত্যন্ত সুখবর। আশা করা যাচ্ছে আগামী 2-3 দিনের ভিতর ইন্ডিয়াগামী সকল যাত্রীগণের ফল ভোগ করতে শুরু করবে, এবং বাংলাদেশি সকল যাত্রীগণ নির্বিঘ্নে পূর্বের মতন অনেকটা ভালো রেট নিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন চিকিৎসা সহ সকল কাজের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেট নিউজগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।